যারা মঞ্জুর আনান খান ক উনত্রিশের তো আজকে পাঁচতম দিন আসলে কোনো কপি অর্জন ছাড়া শেষ হয় না ছোট বড় যাই হোক অর্জন আপনার কি প্রত্যাশা এখান থেকে কি পেতে পারি আমরা দেখুন আমরা আসলে প্রত্যাশা করেছিলাম দ্বিতীয় তৃতীয় দিনের মধ্যেই কারণ দ্বিতীয় তৃতীয় দিন ছিল হাই লেভেল মিটিং অর্থাৎ যারা সিদ্ধান্ত দেওয়ার ক্ষমতা রাখেন তারাই কিন্তু দ্বিতীয় এবং তৃতীয় দিনে সভা করেছেন এখন এখন পর্যন্ত হাই লেভেল থেকে তেমন কোনো দিক নির্দেশনা পাওয়া যায়নি যে তারা কতটুকু অ্যাগ্রি করবেন কতটুকু এগ্রি করবেন না তারা সর্বশেষ যেটা বলেছে সেটা হচ্ছে যে আলোচনা চলবে এটাও একটা প্রাপ্তি যে আপনি আলোচনা একেবারে বন্ধ হয়ে যায়নি আলোচনা চালানোর জন্য প্রত্যেকটা উন্নত রাষ্ট্র কিংবা অনুন্নত রাষ্ট্র যারাই হেড অফ দ্য স্টেট বা হেড অফ দ্য গভর্নমেন্ট যারা এসেছিলেন তারা তাদের টেকনিক্যাল বডি অর্থাৎ যারা নেগোশিয়েটর তাদেরকে বলেছে যে তোমরা আলোচনা অব্যাহত রাখো তো এই আলোচনায় আলটিমেটলি এখনও বোঝা যাবে না আজকেও বোঝা যাবে না এটি বোঝা যাবে বিশ একুশ তারিখের দিকে যে আমরা এই কপ থেকে সত্যিকার অর্থেই কতটুকু পাবো এই কপটির মূল উদ্দেশ্য ছিল জলবায়ু অর্থায়নের বিষয়টিকে চূড়ান্ত করা জলবায়ু অর্থায়নের নতুন ধারণাপত্র যেটি তৈরি হয়েছে এটা এই কপের ভাষায় বলা হচ্ছে নিউ কালেক্টিভ কোয়ান্টিফাইড গোলস এই নিউ কালেক্টিভ কোয়ান্টিফাইড গোলস তারা জলবায়ু অর্থায়নের ক্ষেত্রে কিভাবে অর্থায়ন করবে কতটা কত টাকা দিবে কোথা থেকে দিবে কারা দিবে কোন পদ্ধতিতে দিবে কারা এটা পাবে তারা কি এটা কি গ্র্যান্ড পাবে না লোন পাবে নাকি অন্য কোনো ফর্মে পাবে কাইন্ড কাইন্ডও হইতে পারে শুধুমাত্র যে ক্যাশে সাপোর্ট হয় তা না আপনি তো কাইন্ডও হয় যেমন টেকনোলজিক্যাল সাপোর্ট যেমন নলেজ সাপোর্ট যেমন ক্যাপাসিটি বিল্ডিং সাপোর্ট এগুলি কাইন্ড সাপোর্ট আবার ধরেন সরাসরি আপনাকে বাদ নির্মাণ করতে টাকা দিল কিংবা একটা বড় এনার্জি প্ল্যান্ট তৈরি করার টাকা দিল দিলো সেইগুলি তো এই বিষয়গুলি সংক্ষেপে যেটা বলা হচ্ছে জলবায়ু অর্থায়নের নতুন ধারণাপত্র যে এনসিকিউজিতে এই সবগুলি বিষয় আছে এবং এই সবগুলি বিষয়ে তারাই আলোচনা করেছিল ওয়ান ট্রিলিয়ন পার ইয়ার তো এখন আমাদের অতীত অভিজ্ঞতা তো ভালো না আমাদের অতীত অভিজ্ঞতা হলো যে আমরা একশো বিলিয়ন ডলার পাওয়ার কথা ছিল প্রতি বছর বিশ থেকে পরবর্তী বছরগুলিতে আমরা সব মিলিয়ে বিশ মিলিয়নের মতো পেয়েছি যদিও উন্নত রাষ্ট্র তাদের হিসাবের মার পেঁচে বলছে যে একশো বিলিয়নের বেশি তারা দিয়ে ফেলেছে এখানে আমার কাছে যেটা মনে হয় অনুন্নত রাষ্ট্র উন্নত রাষ্ট্রের মধ্যে ট্রাস্টের একটা ব্যাপার আছে এই ট্রাস্ট যখন ঘাটতি হয় তখনই এই সমস্যা আলোচনায় তখন অগ্রগতি হয় না আমি আপনাকে এখানে একটু থামাইয়ে মানে আজকে সকালের যে ডেভেলপমেন্ট এটা নিয়ে যে আলোচনা হয়েছে তিনশো থেকে ছয়শো বিলিয়ন ডলারের মধ্যে মানে এই নতুন সীমা অর্থায়নে একটা ফিক্স হতে পারে কারণ ব্রাজিল খুব বেশি করেই চাচ্ছে যে এটা আজার বাইজানের সিদ্ধান্ত আজার হোক কেটে যাতে ব্রাজিল পর্যন্ত না যায় মানে কিন্তু এই কোয়ালিটি অফ ফাইনান্স ঠিক না করে অর্থায়ন নির্ধারণ করে কি খুব বেশি লাভ হবে না আপনি অর্থায়ন আপনি বলতে পারেন আপনি ছয়শো বিলিয়নই দিলেন কথার কথা তো ছয়শো বিলিয়নের মধ্যে যদি পাঁচশো নব্বই বিলিয়নই যদি আপনার লোন হয় আর দশ বিলিয়ন যদি গ্র্যান্ট হয় তাহলে তো কোনো লাভ নেই কারণ অনুন্নত রাষ্ট্রগুলি এমনিতেই ঋণের দায়ে জর্জরিত তাদেরকে যদি এমনি তারা নাক পর্যন্ত ডুবে আছে ঋণে আরও যদি মাথার উপর আরও ঋণের বোঝা চাপিয়ে দিন তো আরও ডুবে যাবে তো আমরা সেটা যারা আপনি যেটা বললেন প্রশ্নটা কোয়ালিটি অফ ফাইন্যান্স তো কোয়ালিটি অফ ফাইন্যান্স একটা খুব বড় জিনিস বিশেষ করে অনুন্নত রাষ্ট্রগুলির জন্য যে আমাকে যে টাকা দেওয়া হচ্ছে বা দেওয়া হবে বলে প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে সেই প্রতিশ্রুত অর্থ কতটুকুন গ্র্যান্ড কতটুকুন লোন এটি ভালো করে দেখা দরকার এটি না দেখলে কিন্তু আবারও সেই সমস্যা দেখা দিবে যে প্রাইভেট সেক্টরকে আপনি ইনভলভ করতে চাচ্ছেন এই ছয়শো বিলিয়নের মধ্যে ধরলাম ছয়শো বিলিয়ন এক ট্রিলিয়ন না ছয়শো বিলিয়ন প্রাইভেট সেক্টর কখনোই আপনাকে গ্র্যান্ড মানি দিবে না প্রাইভেট সেক্টর কমার্শিয়াল ঋণ দিবে তারা তাদের ইনভেস্টমেন্টের রিটার্ন চাইবে ইনভেস্টমেন্টের প্রোটেকশন চাইবে কাজে এই প্রাইভেট সেক্টর তো ব্যবসা করার জন্য যায় কোনো বেসরকারি প্রতিষ্ঠান কোন দেশে তো ফিলান্থ্রফিক কাজের জন্য যায় না ফিলান্থ্রফিক কাজের জন্য একটি রাষ্ট্র আরেকটি রাষ্ট্রে হেল্প করতে পারে ধন্যবাদ মঞ্জুরুল রহমান খান বা আপনি তো তরুণদের প্রতিনিধিত্ব করছেন কিন্তু একটা অভিযোগ আছে আপনাদের বাংলাদেশি তরুণ এনজিও সিভিল সোসাইটির উপর আপনারা বাংলাদেশে অনেক উচ্চকণ্ঠ কিন্তু আপনারা যেসব অতি দূষণকারী দেশ বা মেজর দূষণকারী দেশ যারা হতে যাচ্ছে এই দেশের তরুণদের সেখানে পলিটিশিয়ানদের উপর চাপ তৈরির জন্য যে ইয়েটা সেটা করতে পারেন না কিন্তু এই কপে আপনি কি মনে করছেন যে মানে গ্লোবাল ইয় কোনো ভূমিকা রাখতে পারছে দেখুন গ্লোবাল ইয়োতরা আসলেই ভূমিকা রাখছে সেটা মানে কম বেশি কিন্তু রাখছে আমরা বরাবরই যারা ইয়োতরা আছে আমরা অনেক সময় দেখি যে আমাদের মানে নলেজের অনেকটা গ্যাপ থাকে যার কারণে কিন্তু আমরা সেই জায়গাটিতে পৌঁছাতে পেরে না পারি না কারণ আমরা পয়েন্ট ধরে কথা বলতে পারি না আমাদের দাবি বা আমাদের চাওয়াগুলো কিন্তু অনেক ল্যাকিংস থেকে যায় কিন্তু এবার কিন্তু অনেক যারা ইয়োতরা এসেছে তারা অনেকটাই ক্যাপাবল হয়ে এসেছে এবং যারা অন্য দেশের ইয়োতরা রয়েছে যারা পলিউটার্স কান্ট্রি যারা ইয়তরা রয়েছে তাদের সাথে কিন্তু আমরা সাইড ইভেন্ট করতেছি বা তাদের সাথে কিন্তু আমরা কথা বলতেছি যে আমরা এটা সাফারার হচ্ছি বা তারা কি ইনিশিয়েটিভ নিবে মানে এইবারের এই যে সাইড গুলোকে ধরা যাক নর্থ আমেরিকান দেশগুলো বা ইউরোপিয়ান ইউনিয়নের দেশগুলো সেই তরুণদের কাছ থেকে কি আপনারা কোনো ধরনের মানে আশার বাণী বা তারা তাদের দেশে একটিভাবে এরকম কোনো প্রতিশ্রুতি কি পেয়েছেন ইউথরা তো সময় কমিটেড বা ইউথরা বা এখনকার যারা তরুণ প্রজন্ম সেটা হতে পারে আমেরিকা বা অন্য উন্নত দেশ কিংবা ক্ষতিগ্রস্ত দেশ তারা কিন্তু এই সেন্সটাই নিয়েছে যে আসলে মানে পৃথিবীটাকে বাঁচাতে হবে সো তারা তাদের জায়গা থেকে কিন্তু আমরা দেখছি তারা আমাদের সাথে সহমত পোষণ করছে কিংবা তারা আমরা যখন কোনো ডেমনস্ট্রেশনে যাচ্ছি তারাও কিন্তু আমাদের সাথে সহমতি জানাচ্ছে তারা আমাদের পাশে এসে দাঁড়াচ্ছে তাদের জায়গা থেকে আমি তো আপনার মনে হচ্ছে যে ধীরে ধীরে তরুণদের কণ্ঠ শুনছে একদম ফারিয়া বা ইকরা আপনার কাছে আসি যেটা ক্লাইমেটের আলোচকরা সবচেয়ে বড় ভিকটিম হচ্ছে নারী মানে বিশেষ করে বাস্তুচ্যুতি থেকে শুরু করে যত ধরনের প্রাকৃতিক দুর্যোগ তার প্রথম ভিকটিম বিশেষ করে বাংলাদেশের মতন দেশের নারী তো আপনার কি মনে হয় যে এই যে ভিকটিম নারীরা হচ্ছে তাদের এই বিষয়গুলো কপ নেগোসিয়েশন প্রসেসে প্রপারলি অ্যাড্রেস করা হয় কিনা প্রপারলি অ্যাড্রেস করা হচ্ছে কিন্তু আমার মনে হয় যে আরও বেশি করতে পারলে ইট উইড হ্যাভ বিন বেটার কারণ এখন আমরা ঠিকই বলছি যে দেয়ার ইজ দেয়ার শুড বি ইনক্লুশন জেন্ডার ইনক্লুশন কিন্তু নারীরা কীভাবে এক্স্যাক্টলি ক্ষতিগ্রস্ত হচ্ছে সেটা নিয়ে আমি একটু কম রিসার্চেস দেখেছি মেবি আই হ্যাভ টু এক্সপ্লোর মোর টু গেট দ্যাট কিন্তু আমার চোখে আমার ভিজুয়ালাইজেশনে এখনও অনেক কম রিসার্চেস আসছে এবং ওটা নিয়ে আলোচনাও কম হচ্ছে দের ইজ আ লট লট অফ টক অ্যাবাউট ইনক্লুশন বাট দের ইজ নট এনাফ টক অ্যাবাউট দ্য আফটার এফেক্ট দ্যাট উইমেন সাফার ওয়ে দে গো শ্রু উইথ এনভাররমেন্ট অফ ক্রাইসিস অথবা যেখানে কোনো ধরনের কোনো সমস্যা হচ্ছে কোনো ধরনের ডিজাস্টার হচ্ছে তারপরে উমেনদের লাইফ থেকে লাইফে কীরকম একটা ইম্প্যাক্ট পড়ে সেটা নিয়ে এখন আমরা খুবই কম অ্যাটলিস্ট এখন এখন তো দিস ইজ স্টিল আর্লি টু টক অ্যাবাউট কথা আই মিন স্যার টক টু অ্যাবাউট নেগোসিয়েশন আই থিঙ্ক আই এম স্টিল হোপফুল আবাউট দ্যাট এজ ওয়েল যে আমরা সামনে নেগোসিয়েশন হয়তো বা কোনো কিছু হোপফুল নারী ইস্যুতে আগামী কপগুলো বাংলাদেশ সরকারের যে পজিশন পেপার থাকে বা বাংলাদেশ সরকারের যে অবস্থান থাকে আপনারা কি কাজ করবেন কি বিষয়গুলোকে হাইলাইটেড করার জন্য যাতে গভর্নমেন্ট ফিউচার নেগোসিয়েশনে গ্রুপগত নেগোসিয়েশনে বিশেষ করে বাংলাদেশ তো এককভাবে কিছু করে না জি সেভেন্টি প্লাস চায়না অথবা এলডিসিতে নেগোসিয়েশন করে সেখানে বাংলাদেশের পক্ষ থেকে কোন বিষয়টাকে হাইলাইট করার জন্য প্রত্যাশা করবেন আমরা প্রত্যাশা করছি অ্যাজ আ্যার আমি এখন অনেক কম দেখেছি যে আফটার এফেক্টটা কি হয় ডিজাস্টারের পরে ওমেনদের ওপর এটা নিয়ে আমি এক্সপেক্ট করব যে নেক্সট কপে আমরা আরও বেশি এটা নিয়ে কনভারসেশন করতে পারি এবং ওমেনদেরকে ওই সাপোর্টটা দিতে পারি যে আফটার দ্য ক্রাইসিস আসলে আমরা কিভাবে রেজিলেন্ট হতে পারবো এই পুরোপুরি ইনভারনমেন্টাল ক্রাইসিসের সাথে এবং আমরা কিভাবে নিজেদেরকে মোর ইউনো অ্যাডাপটিভ ম্যানারে বিল্ডও করতে পারবো অলসো আমার মনে হয় যে ডক্টর মদিনিস হি হি টক্স লর অ্যাবাউট ওমেন এমপাওয়ারমেন্ট